আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মুস্তাফিজুর রহমান মুয়াজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন মাদ্রাসায়। আজকে আপনাদের সামনে এমন একজন মানুষকে আমি উপস্থিত করেছি যার আজান আমি প্রতিবার যতবার শুনি আমি ততবার নতুন করে মুগ্ধ হই। আমার কাছে তার আজান খুব ভালো লাগে এবং আমি যখন তার আজান শুনি আমি মনে হয় যে মক্কা শরীফের যে আজান হচ্ছে আমি সেই আজানটাই শুনতেছি, এরকম আমার কাছে মনে হয়। তো তিনি হলেন হোসেইন আবরার ভাই। তো এখন হোসেইন আবরার ভাই আপনাদের সঙ্গে কথা বলবে এবং তিনি তার সুরেলা কণ্ঠে আপনাদেরকে আজান দিয়ে শোনাবে এবং এরপরে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি হোসেইন আবরার, আপনাদেরকে আমি এখন যে আজানটা শোনাবো হারাম শরীফের আজান, তো আমি সেই আজানটাই আপনাদেরকে শোনাবো। আমার আজানটি শোনার পরে আপনাদের মূল্যবান মন্তব্যটা জানাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারাও শুনলেন, আমিও শুনলাম। সত্যি বলতে আমি উনি যখন আজানটা দিচ্ছিল আমি আমার অন্তরের মধ্যে শান্তি অনুভব করতেছিলাম, আমার খুব শান্তি লাগতেছিল। আর আজানের বাণী এতটাই মধুর বাণী, আপনারা সকলেই জানেন যে আজান শুনলেই কেন জানি একটা শান্তি অনুভব হয়, হ্যাঁ, অন্তরের ভিতরে অনেক মজা লাগে। তো কেমন লাগলো এই হোসাইন ভাইয়ের আজানটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন
এবং হোসাইন ভাই এ পর্যায়ে আপনাদের সামনে কিছু কথা বলবেন, তারপরে আমরা ভিডিওটি শেষ করছি। প্রিয় দর্শক, আমার আজানটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এটা আমার অনুরোধ রইল। তো প্রিয় দর্শক, এই আজানটি আপনাদের কেমন লাগছে সেটা উনি বলছেন যে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আজানটাকে শেয়ার করবেন। আর যদি আপনাদের ভালো রেসপন্স থাকে, এই ভিডিওটা যদি আপনারা শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেন, তাহলে উনি আবার অন্য কণ্ঠে আজান দিয়ে আপনাদেরকে আবার মুগ্ধ করবেন ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।